ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে আলোচনা এখন সবখানে, প্রত্যাশার সাথে মিলিয়ে কতটা পূরণ হলো সেই হিসেব মিলিয়ে দেখছেন কূটনৈতিক রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে অর্থনীতিবিদরাও। প্রধানমন্ত্রীর এই সফরে প্রত্যাশা প্রাপ্তির ভারসাম্য কতটা সে বিষয়ে আলোচনা করতে চট্টগ্রাম থেকে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন রিয়াজ হায়দার চৌধুরী। রিয়াজ, যেমনটি আমরা বলছিলাম যে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আসলে কি প্রত্যাশা করছে চট্টগ্রামবাসীরা? চট্টগ্রামে আপনারা জানেন যেহেতু চট্টগ্রাম বন্দর শহর অর্থাৎ বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত, স্বাভাবিকভাবে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের সাথে চট্টগ্রামের একটি বাড়তি যোগ রয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী যখন ভারত সফরে যান তখন চট্টগ্রাম বন্দর সহ চট্টগ্রামের যে অর্থনৈতিক সম্ভাবনা সেটিকে কেন্দ্র করে যারা চট্টগ্রামের উন্নয়নকামী মানুষ, চট্টগ্রামের বুদ্ধিজীবী সমাজ, চট্টগ্রামের রাজনীতিবিদ থেকে শুরু করে প্রতিটি শ্রেণী পেশার মানুষের মধ্যে একটি বাড়তি প্রণোদনা, বাড়তি আশ্বাস এবং বাড়তি আশাবাদ ভর করে, স্বাভাবিকভাবেই কদিন ধরে এ নিয়ে খুব আলোচনা চলছে। এই প্রত্যাশার বেদিমূলে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী যখন বলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সময়কালেই তিস্তার চুক্তি হবে, তার একদিন না যেতেই যখন আলোচনার বিষয়টি বিকল্প প্রস্তাব চলে আসে মমতার, তখন স্বাভাবিকভাবেই অর্থনৈতিক উন্নয়ন বিশ্লেষকদের মতোই চট্টগ্রামের যারা উন্নয়নকামী তাদের মধ্যেও আলোচনার একটি নতুন বাঁক পায়। আজ এ প্রসঙ্গে প্রাসঙ্গিক আলোচনায় আমাদের সাথে যুক্ত রয়েছেন চট্টগ্রাম তথা সারা দেশের বুদ্ধিবৃত্তিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর অনুপম সেন, স্বাগত জানাই আপনাকে। আমরা অনেকটা আশাবাদী হয়ে উঠেছিলাম প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে, অনেকগুলো MOU এবং চুক্তি স্বাক্ষর হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক একটি বিশেষ মাত্রায় এসেছে বলে বলা হচ্ছে, কিন্তু এই সফর থেকে কেন্দ্র করে তিস্তা চুক্তি নিয়ে যে আবার নতুন করে আলোচনা ডামাডোল শুরু হয়েছে তাতে কেমন মনে করছেন? আসলে আমরা কি পেলাম বা আরো কি পাওয়ার কথা ছিল, কেমনটি মনে করছেন আপনি? আমি প্রথমেই একটা কথা বলি, যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের দুটি দেশের সম্পর্ক গড়ে উঠেছে সেই স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে 1971 সালে। 1971 সালে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলাম। আমরা সবাই মিলে ভারতে গিয়েছিলাম, সেখানে আমরা রিফিউজি বলবো না, আমরা যুদ্ধ করার জন্যই গিয়েছিলাম, সেখানে ওই যুদ্ধে ছিলাম। এবং সেই সময় আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের জনগণ আমাদের প্রচণ্ডভাবে আলিঙ্গন করে নিয়েছে, তাদের শত অসুবিধা সত্ত্বেও 1 কোটি লোক সেখানে বসবাস আশ্রয় নেওয়া সত্ত্বেও তারা কখনো কোনো রূঢ় আচরণ আমাদের সঙ্গে করেনি। এবং সেখানে আমাদের স্বাধীনতা যুদ্ধেও ভারতের বিপুল সংখ্যক সৈন্য আত্মবিসর্জন দিয়েছে। সুতরাং সেই পটভূমিতে ব্যাখ্যা করতে হবে এখন যে এই যা কিছু অর্জন বাংলাদেশের, এবং বাংলাদেশ আজকে যে পর্যায়ে পৌঁছেছে, যেখানে পৌঁছেছে, মধ্যম আয়ের দেশ যাকে তালাবিহীন ঝুড়ি বলেছিলেন হেনরি কিসিঞ্জার, এবং যে যখন 1971 সালে বাংলাদেশ হয় তখন পত্রপত্রিকায় টাইম, নিউজিক ইত্যাদি ম্যাগাজিনে লেখা হয়েছিল 1 কোটি লোক মারা যাবে না খেতে পেয়ে, কিন্তু 1 জন লোকও মারা যায়নি। এবং যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে বঙ্গবন্ধু গড়ে তুলছিলেন, সে গড়ে তোলার পথে যে সাধারণত যেটা হয় যুদ্ধ বিধ্বস্ত দেশে যখন বিশাল একটা আশা থাকে জনগণের মধ্যে, যখন সেই আশাটা মেটে না তখন সেখানে প্রতিক্রিয়া একটা সুযোগ পায়, এবং সেই প্রতিক্রিয়াটা সুযোগ পেয়েছিল। কিন্তু দেখুন, যা কিছু অর্জন সব কিছু কিন্তু আওয়ামী লীগের, বঙ্গবন্ধুই কিন্তু সব কিছু সূচনা করে গেছিলেন। এই যে গঙ্গা চুক্তি, যে ওয়াটার শেয়ারিং, এই যে আপনার ধরুন এই যে তিস্তার কথা এলো, আমি তিস্তার কথা আসার আগে বলছি যে গঙ্গা চুক্তি যেটা হলো পাকিস্তান আমলে, আপনি দেখুন তারবেলা পাকিস্তানিরা করেছিল তারবেলা বাঁধ বিশাল,
কিন্তু গঙ্গা চুক্তির ব্যাপারে তাদের কোনো আগ্রহ কখনো দেখা যায়নি। এরপরে যখন বঙ্গবন্ধু এটা বলেছিলেন, সমস্ত যে আমাদের কমন রিভার্সগুলো আছে, 53টি, যেমন সেই 53টি রিভার্স আমাদের ল্যান্ড এগ্রিমেন্ট মানে মান্ডারি এগ্রিমেন্ট, আমাদের ছিটমহল বিনিময় সবকিছু সূত্র বঙ্গবন্ধু নদী কমিশনও করে গিয়েছে, নদী কমিশনও করে গেছেন, সবকিছু বঙ্গবন্ধু করে গেছেন। এরপরে যখন জিয়াউর রহমান এসেছেন ক্ষমতায়, তারপর তারা কিন্তু কোনো সময় এসব বিষয়ে কোনো উচ্চবাচ্য করেনি, কখনো এগুলো নিয়ে কোনো দাবি তোলেনি। আপনি দেখুন যে এই যে ইয়ে আছে যে এই বিশাল জলভূমি আমরা পেলাম, এবং সেটা কিন্তু ভারতের সঙ্গে বা মিয়ানমারের সঙ্গে সম্পর্ক নষ্ট না করেই কিন্তু আইনের মাধ্যমেই আমরা এটা পেলাম, আমাদের মর্যাদা নিয়ে আমাদের অধিকার কিছু পেয়েছি, প্রায় বাংলাদেশের মতো সমান একটা জায়গা আমরা সমুদ্রের মধ্যে পেয়েছি, সমুদ্র জয় বলা হচ্ছে এটাকে। কেমন সেরকম গঙ্গা চুক্তিও কিন্তু একটা অসামান্য অর্জন। এখন তিস্তার ব্যাপারে যেটা হচ্ছে সেটা হলো যে তিস্তা পানি মমতা দিতে চাইছেন না। তার আগে যে সরকার ছিল পশ্চিমবঙ্গের, মানে ভারত একটা ফেডারেল ইয়ে রাষ্ট্র, এটা তো ইউনিটারি স্টেট নয়, এটা একটা ফেডারেল স্টেট, এর অনেকগুলো ইয়ে আছে। এবং যে এটা ঠিক যে কেন্দ্র চুক্তি করতে পারে, কেমন কেন্দ্রের সে ক্ষমতা আছে ভারতের, যদিও অন্যান্য অনেক ফেডারেল স্টেটস আছে যেখানে কেন্দ্রের অত ক্ষমতা নেই, কিন্তু ভারতের কেন্দ্রের সেই ক্ষমতাটা আছে, কিন্তু তারপরেও কিন্তু কেন্দ্র সরকার সব কিছু জোর করে চাপিয়ে দিচ্ছে। গণতান্ত্রিক চর্চা মমতা এখন এটা থেকে সরে আসার জন্য, এখানে আমি যে বিভিন্ন আলাপ আলোচনা এবং এমনকি তিস্তায় কতটুকু পানি আছে সে সম্পর্কেও, কারণ সিকিম খানিকটা নিয়ে যাচ্ছে, তো এখন তিস্তার যে এই যে পানিটার ব্যাপারে সেখানে আমাদের যে ন্যায্য পাওনা সেটার জন্য আমাদের প্রধানমন্ত্রী বারবার বারবার যাচ্ছেন। এর আগে কিন্তু তিস্তা নিয়ে কোনো কথাই হয়নি, আপনি যদি খেয়াল করে দেখবেন, গঙ্গা নিয়ে কখনো কোনো কথা হয়নি, অন্যান্য ইয়ের সময় সমুদ্রের ইয়ে নিয়ে কোনো কথা হয়নি। যা কথা হচ্ছে, যা কিছু আদায় করার চেষ্টা হচ্ছে, যেমন ধরুন ছিটমহল নিয়ে বিশাল ভূমি আমরা পেলাম, সেটা কিন্তু এই সরকারই এনে দিয়েছে, অন্য কেউ এনে দিতে পারেনি। সেই নেহরুর সময় কবে আগ থেকে সেই চুক্তি, কিন্তু কখনো পাকিস্তান আমলে তো এটা ওঠেইনি। এবং গঙ্গার ব্যাপারে যে আমি যে কথাটা বললাম, তার বেলার ব্যাপারে পাকিস্তান পাগল ছিল এবং তার বেলা করেছে, কিন্তু গঙ্গা করেনি। সেই সময় যদি গঙ্গা ব্যারিস্টার হতো তাহলে আজকে বাংলাদেশের চেহারা অন্যরকম হতো কার্যসূচির দিকে, কিন্তু কখনো পাকিস্তান সরকার সেটা করেনি, পরবর্তীকালে পরবর্তী কোনো সরকারও করেনি, করেছে। তার সঙ্গে একটি অন্য প্রসঙ্গ, আমি তিস্তার কথাটাই শেষ করতে চাই। এখন এই যে তিস্তার পানি বুঝতে পারছে, সেটা সিকিম হয়ে আসছে, ভারত হয়ে পশ্চিমবঙ্গ হয়ে আমাদের এখানে আসছে, কিছুটা বোধ হয় বিহারে ওরা নিচ্ছে, তো এই যে এটা আমাদের পেতে হবে। আমাদের আমি মনে করি যে সৌহার্দ্যের মধ্যে দিয়েই মমতাকে রাজি করাতে হবে। আমি একটা ঘটনা বলি, কিছুদিন আগে যে কাবেরী নদী নিয়ে কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে যে যুদ্ধবর্ষা এসে গেছিলো, যে কাবেরীর পানি কর্ণাটক ছাড়ছিল না তামিলনাড়ুর জন্য, তামিলনাড়ু একেবারে ইয়ের মতো মরুভূমির মতো হয়ে যাচ্ছিল, তার সমস্ত ক্ষেতের মধ্যে সব শস্য নষ্ট হয়ে যাচ্ছিল, এবং তামিলনাড়ু সুপ্রিম কোর্টের রায়, ভারতীয় সুপ্রিম কোর্টের রায় বারবার কর্ণাটকের পক্ষে গেছে, তামিলনাড়ুর পক্ষে যায়নি। কর্ণাটক হলো আপার হাইপেরিয়ান, কর্ণাটক তামিলনাড়ু হলো লোয়ার হাইপেরিয়ান, এবং লোয়ার হাইপেরিয়ান তামিলনাড়ু ভীষণভাবে খেপে গেছিল, সেখানে বোধ হয় সম্ভবত একজন আত্মবিসর্জন দিয়েছে, যে আগুন লাগিয়ে অনেকটা দাঙ্গা হওয়ার মতো, যুদ্ধ মতো, মানে ভীষণ অবস্থা। কর্ণাটকেও তাই, কর্ণাটকেও ভীষণ অবস্থা, যে আমরা কোনো মতে পারিনি ইত্যাদি ইত্যাদি। তো এই অবস্থার মধ্যে
আজকে বিশ্ব জুড়ে কিন্তু পানিটা একটা বড় সমস্যা বাংলাদেশের জন্য। আরো একটা জিনিস মনে রাখা দরকার, আমাদের কিন্তু আমাদের পানি, আমি এই সুযোগে এটা বলতে চাই, বিশ্বের 6% আমাদের ভূমি হিসাবে আমরা বোধহয় বিশ্বের 0.01 বোধহয় আমাদের বিশ্বের ভূমি, কিন্তু মানে জলের হিসেবে, জলের হিসাবে, পানি হিসাবে, বৃষ্টির পানি এবং অন্যান্য পানি হিসাবে আমরা বিশ্বের 6% পানির মালিক, কিন্তু আমাদের এই ভূখণ্ডের উপর দিয়ে যায়, সেটা কিন্তু আমরা ভালোভাবে ব্যবহার করতে পারছি না, সেটা ব্যবহারের দিকে কিন্তু আমাদের নজর দিতে হবে, বুঝতে পারছি না। কিন্তু আমাদের যা প্রাপ্য, আমাদের 13টা আমরা লোয়ার আইপেরিয়ান কান্ট্রিজ হিসেবে সেটা আমাদের পেতে হবে, এবং ইউএনএতে জাতিসংঘে আমাদের কাছে বলতে হবে, জাতিসংঘের একটা ব্যাপার আছে যে সেখানে ইন্ডিপেন্ডেন্ট স্টেট, সোভারেন স্টেটের আর এইসব এগ্রিমেন্টের মধ্যে একটা কনফ্লিক্ট হচ্ছে, এই কনফ্লিক্টটা যাতে মেটানো সম্ভব হয় এইটার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এই এই সফর স্যার আমাদের অনেকগুলো ব্যাপার নিয়ে আশাবাদী করে, আমাদের প্রধানমন্ত্রী যাওয়ার আগের দিন বঙ্গবন্ধুর নামে দিল্লিতে সড়ক এবং প্রোটোকল ভেঙে মোদি বরণ করলেন, সামগ্রিক আরো অন্যান্য বিষয়, দেখো আমাদের সম্পর্ক, আমার মনে হয় না বঙ্গবন্ধুর পরে আর কোনো সময়ে আমাদের দুই দেশের সম্পর্ক এত ভালো ছিল, এবং $4 বিলিয়ন এটা কিন্তু বিশাল অঙ্ক, এইটা যদি আমরা ইনফ্রাস্ট্রাকচারের জন্য ব্যবহার করতে পারি, বন্দরের জন্য ব্যবহার করতে পারি, মংলা ইত্যাদির জন্য আমরা কানেক্টিভিটির জন্য ব্যবহার করতে পারি, বিশেষভাবে রাস্তাঘাটের জন্য ব্যবহার করতে পারি, তাহলে আমাদের দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে, কারণ শিক্ষা স্বাস্থ্য সব কিছুর মধ্যে আমাদের একটা কমন হেরিটেজ আছে, ঐতিহ্য আছে, বন্ধুত্ব আছে, বিশাল বন্ধুত্ব, যে বন্ধুত্ব রক্তের সম্পর্কে গড়ে ওঠা। নিঃসন্দেহে আমরা আমাদের সেই প্রত্যাশিত ভ্রাতৃত্ববোধকে বজায় রেখে আমরা এগিয়ে যাব অনেক দূর। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা চট্টগ্রাম থেকে শুনছিলাম চট্টগ্রামের মানুষের প্রত্যাশার কথা, আমাদের বরেণ্য সমাজ বিজ্ঞানী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং যিনি 1971 মহান মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে মুক্তিযুদ্ধেও বিশেষ অবদান রেখেছিলেন, এবং 21 পদক প্রাপ্ত বুদ্ধিজীবী প্রফেসর ডক্টর অনুপম সেন। আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে। ধন্যবাদ জহুর। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধানমন্ত্রী ভারত সফরে বাংলাদেশের প্রাপ্তি ও প্রত্যাশা সম্পর্কে জানাচ্ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি।